আসসালামু আলাইকুম মাহলাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুধ সেমাই দেখুন আমি একটি প্যাকেটের 4 ভাগের 1 ভাগ লম্বা সেমাইটা নিয়ে নিয়েছি সেমাইটা আবার ভাজা তাই আমি আর ভেজে নিব না এবার চুলার মধ্যে আমি একটি হাঁড়িতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালোমতো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন দুধে বলক উঠে গেছে এরপর যে দুধটা আমি একটু জাল করে নিব এরপর যে আমি দুধে দারচিনি এলাচ আর একটি তেজপাতা দিয়ে দেব আমি অল্প একটু লবণ দিয়ে দেব দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে আমি এখানে চিনি দিয়ে দিব চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই মাপের দিবেন চিনিটা ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিব আমি অল্প কিছুক্ষণের জন্য এটা জাল দিয়ে নিব এ পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিব দেখুন এই পর্যায়ে আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু আপনার সেমাইটা যখন ঠান্ডা হবে তখন অনেকটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না অনেকটা দুধ দুধ অবস্থায় এটা নামিয়ে নিতে হবে তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিরকম ঘনত্ব হয়েছে এই সময়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে নিজেদের পছন্দ অনুযায়ী উপরে বাদাম কুচি কিংবা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন